সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু অনেক কিছু মানে কোশ্চেন নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করবো, এবং তোমরা বলতে পারো যে পিজি অ্যাডমিশনে কিছু টপিক নিয়ে যেগুলো তোমাদের আশা করি হেল্প হবে, ঠিক আছে। সো আমাদের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আসি, সবচেয়ে বেশি যে অনেক কিন্তু কমেন্ট করছে যে এরর 500 যেটা বেরোচ্ছে বা তোমাদের সাবজেক্ট নট ফাউন্ড এরকম আসছে, মানে সব কিছু করে নেওয়ার পর তোমাদের কিন্তু যখন তোমরা সাবমিট করতে যাচ্ছ তখন কিন্তু এরকম একটা প্রবলেম আসছে। এবং অনেকে হয়তো সিউর হেল্প ডেস্কে ফোন করার চেষ্টা করছে, সেখানে কিন্তু অনেক সময় ফোনও ধরছে। সিউর হেল্প ডেস্কে অবশ্যই কিন্তু করে কিন্তু মেল করো, এবং যতটা পারবে তোমরা যদি মেল করে মানে ওদেরকে জানাতে পারো, যত বেশি স্টুডেন্টদের কিন্তু এরকম হবে বা এই প্রবলেমটা ফেস করবে তত তাড়াতাড়ি কিন্তু ওরা সিস্টেমটা ঠিক করে দেবে, ঠিক আছে। এবং তোমাদেরকে বলবো, অনেকে হয়তো বলছে আর 4 দিন বাকি, 5 দিন বাকি বা 6 দিন বাকি, ঠিক আছে। তাহলে এর মধ্যে যদি না হয়, যদি 15 তারিখ অবধি এরকম প্রবলেম হতে থাকে, তাহলে আমরা কিভাবে আর ফর্ম ফিল আপ করবো? অনেকেই তো ফর্ম ফিল আপ করতে পারেন, অনেকে হয়তো আশাও ছেড়ে দিচ্ছে যে না আমি সিউতে হয়তো এবারে ফর্ম ফিল আপই করতে পারবো না। অ্যাকচুয়ালি এইটা কিন্তু স্টুডেন্টদের তো এরকম প্রবলেম হলে তো স্টুডেন্টরা কিছুতেই করতে পারবে না, সেই জন্য সিউ হয়তো যত তাড়াতাড়ি সম্ভব হয়তো কিছু করবে হয়তো, সেই জন্য স্টুডেন্টদের রেসপন্স বা স্টুডেন্টদের যে প্রবলেমটা হচ্ছে সেটা ওদের কাছে মানে প্রকোপভাবে যাতে জানতে পারে, ঠিক আছে। এবং প্রত্যেক বছর কিন্তু এরকম মার্কস ক্যালকুলেশান শিট বলো বা এই জাতীয় অনেক কিছু কিন্তু প্রবলেম হয়, এবং শেষমেশ কিন্তু তারপরেও কিন্তু ডেট এক্সটেন্ড করে। এবারে আমি জানি না ডেট এক্সটেন্ড করবে কি। এবং এরপর আসছে যেটা হচ্ছে যে অনেকে বলছে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করেছি, এবং ফর্ম ফিল আপ করার পর কিন্তু কিছু ভুল হয়ে গেছে, আমরা কি কারেকশান করতে পারবো? অ্যাকচুয়ালি তোমরা কারেকশান করতে পারবে, ঠিক আছে। তোমাদের কারেকশান কী করতে পারো, তোমরা যদি হেল্প ডেস্ককে মেল করতে পারো যে আমার এখানে প্রবলেম হয়েছে, তাহলে আমাকে মানে তোমরা কিছু সাপোর্টিং ডকুমেন্ট বা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা মেল করলে তোমরা ওরা কিন্তু কিছু টুকটাক যদি পার্সোনাল ডিটেলস হয় বা কোনো কিছু হয় তাহলে ওরা কারেকশান করে দেবে। এবার যদি তোমার অ্যাকাডেমিক ডিটেলস বা কিছু হয়ে থাকে সেগুলোও তোমরা মেল করতে পারো, তার সঙ্গে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট কিছু একটা দিয়ে তোমরা পাঠিয়ে কিন্তু মেল করতে হবে, এবং তোমরা যদি মেল করো হয়তো তারা ঠিক করে দেবে, ঠিক আছে। এছাড়া তোমরা কী করতে পারো, ওরা কিন্তু যে তোমাদের কারেকশানের জন্য কিন্তু এডিট অপশান, এডিট অপশান মানে তোমরা তোমরা পোর্টালে চলে যাবে, লগ ইন করবে, লগ ইন করে কিন্তু ওখানে সমস্ত ডিটেলস তোমাদের সামনে থাকবে, এবং সেখানে হচ্ছে আপলোড যা যা তোমরা পার্সোনাল ইনফরমেশান যেগুলো দিয়েছিলে সেগুলোকে কিন্তু আরেকবার করে এডিট করতে পারবে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, এবং সেই এডিট অপশান কিন্তু দিচ্ছে ওরা। লগ ইন করার পর তোমরা আসবে, আসার পর কিন্তু মাই অ্যাকাউন্টে যাবে, এবং এখানে কিন্তু আপডেট পার্সোনাল ইনফো যেটা রয়েছে এই আপডেট পার্সোনাল ইনফোর ওপর তোমরা যখন ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে দেখো তোমার সমস্ত কিছু আপডেটে কিন্তু ইনফরমেশানগুলো চলে আসবে। তোমার যা যা ভুল আছে, তোমার ফটো থেকে শুরু করে তোমার নেম কোনো জায়গায় ভুল থাকলে তোমরা কিন্তু করতে পারবে, কিন্তু মোবাইল নম্বর আর এ কিন্তু আপডেট করতে পারবে না, তোমাদের কিন্তু যেটা ইমেল আইডি দিয়েছিলে, ঠিক আছে, সেটা কিন্তু ফিক্সড হয়ে আছে। এছাড়া যেগুলো অন্যান্য রয়েছে মোটামুটি এখানে কিন্তু আপডেটের অপশান দিচ্ছে, এবং তোমরা এই যে এডিট করে নিতে পারবে, তোমরা কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু দিয়ে দিতে পারছো, এবং এখানে তোমাদের যে ডিটেলসে তোমার যদি কোনো মার্কসের কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা ডিটেলসে দিয়ে দিতে পারছো। তোমাদের যে মার্কস ক্যালকুলেশান শিট যেটা আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে তোমাদের যদি তোমার ভুল হয়ে থাকে বা আগের ওল্ড ফরম্যাটে কেউ কেউ দিয়ে থাকলে তাহলে সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে পারছো। এবং তোমাদের কিন্তু একটা মেলও অনেকের ক্ষেত্রে কিন্তু এসেছে যারা এমএসসিতে অ্যাপ্লাই করেছিল, এমএসসি বা বিটেক সেকেন্ড ইয়ার, এবং তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে মেল এসছে যে তোমাদের যে আগের ফরম্যাটটা যেটা মার্কস ক্যালকুলেশান শিট ছিল সেটাকে কিন্তু নতুন যে ফরম্যাটটা সেটা আপলোড করতে বলা হয়েছে, এবং তার সঙ্গে এটা কিন্তু নন সিউদের জন্য আমি বলছি, এবং তার সঙ্গে কিন্তু ওই মার্কস ক্যালকুলেশান শিটের সাথে তোমরা কিন্তু ক্লাস 10-12 এর মার্কশিটও কিন্তু আপলোড করতে বলা হয়েছে অল সেমিস্টার মার্কশিটের সঙ্গে, ঠিক আছে। মানে এখানে যে সিলেক্ট ডকুমেন্ট এইভাবে কিন্তু তোমাদের আরও সব ডকুমেন্টগুলোর মানে ইউজি অল সেমিস্টার মার্কশিট তো আপলোড করলে তার সঙ্গে কিন্তু তোমরা আবার কিন্তু 10 এবং 12 মার্কশিটও কিন্তু আপলোড করতে বলা হয়েছে, সেটা কিন্তু নন সিউ স্টুডেন্টদের ক্ষেত্রে, ঠিক আছে। কারেকশান হয়তো এখন তোমরা অনেকে হয়তো করলে হয়তো তাও যদি কোনো কিছু কারেকশানের প্রবলেম হয়ে থাকে তাও কিন্তু তোমরা মানে আপডেট করতে পারবে, সেটা হয়তো তোমরা ফর্ম সম্পূর্ণ ফিল আপ করে দিয়ে মানে ডেট যদি ওভার হয়ে যায় তারপরেও তখন কিন্তু একটা ফরম্যাট 1 হয়, সেই ফরম্যাট 1 দিয়ে কিন্তু তোমরা কারেকশান করতে পারো। তা এখানে কিন্তু অ্যাডমিশন শিডিউলটা দেখলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে তোমার কিন্তু কারেকশানের ডেট কিন্তু অলরেডি কিন্তু একটা দেওয়া রয়েছে যে এই ডেট থেকে এই ডেটে কিন্তু তোমার কারেকশান হবে, তাই একটা কিন্তু কারেকশান যেটা হবে সেটা কিন্তু ফরম্যাট 1 দিয়ে তোমরা করতে পারবে, এবং এডিট অপশান দিয়ে এখানে কিন্তু বলে দিয়েছি, দেখো সাবমিশন অফ ক্লেম ফর কারেকশান ড্রাফট মেরিট লিস্ট ইউজিং
এখানে কিন্তু ফরম্যাট 1 এন্ড কারেকশন বাই ক্যান্ডিডেট হিমসেলফ বা হারসেলফ, যেটা কিন্তু এডিট অপশন দিয়ে, ঠিক আছে। এটা কিন্তু 18 এবং 19 তারিখে, যদি তোমাদের 15 তারিখে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়, তারপর কিন্তু 18 19 তারিখে কিন্তু এটা দিয়ে দিয়েছে কারেকশনের ডেট, ঠিক আছে, যেটা কিন্তু এমএসসি দের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, তোমরা সিমিলারলি এমএ বা এমকম এর ক্ষেত্রে তোমরা দেখে নিও, ঠিক আছে। অনেকে কিন্তু যেটা বলছে গ্রুপ নাম্বারের ব্যাপারটা, একটা অনেকে বলছে যে আমরা যে ক্যালকুলেশন শিটটা আপলোড করছি সেখানে তো গ্রুপ নম্বর আছে, এটা নন সিউদের ক্ষেত্রে আমি বলছি, ক্যালকুলেশন শিট কিন্তু সিউ স্টুডেন্টদের ক্ষেত্রে লাগছে না বা তারা আপলোডের কোনো অপশান নেই। এবার এখানে যেটা তোমাদের যে তোমাদের কিন্তু একটা গ্রুপ নম্বর দিতে হচ্ছে, এবার অনেকে বলছে আমরা প্রিফারেন্স দিচ্ছি, হয়তো 5টা প্রিফারেন্স দিচ্ছি, সেই 5টা প্রিফারেন্সের ক্ষেত্রে আমাদের গ্রুপ নম্বর কি 5টা যে সাবজেক্টে দিলাম সেই 5টা সাবজেক্ট গ্রুপ নম্বর কি দেবো? অ্যাকচুয়ালি সেটা কিন্তু তোমাদের গ্রুপ নম্বর নয়, তোমাদের যে যার কিন্তু গ্রুপ নম্বর কিন্তু আলাদা। মানে হয়তো কেউ ফিজিক্সে অনার্স করে এসছে, সেই ফিজিক্স অনার্সের স্টুডেন্টরা কিন্তু অনেক সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে, সেই ইলেকট্রনিক্সে অ্যাপ্লাই করতে পারে, সে অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সগুলো রয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারে, সে আরও অনেক কিছু জায়গায় অ্যাপ্লাই করতে পারে। তাদের ক্ষেত্রে তাহলে কিন্তু গ্রুপ নম্বর কি অতগুলো হবে? গ্রুপ নম্বর অতগুলো কিন্তু নয়, ফিজিক্স অনার্সের গ্রুপ নম্বর 201, এবং এই যে 201 থেকে ফিজিক্স অনার্স যারা করে এসছে এখন, যারা এমএসসির জন্য অ্যাপ্লাই করছে, তারা কিন্তু এই 201 গ্রুপ ইউজ করে, বা তাদের গ্রুপ মেন গ্রুপ নম্বর হচ্ছে 201, সেই 201-এর আন্ডারে অতগুলো কোর্সে অ্যাপ্লাই করা যায়। তোমার সেই গ্রুপ নম্বরগুলো চেক আউট করার জন্য তোমাকে আমি অনেকবার বলেছি, যদি ফাইন্যান্স অর্ডার কিন্তু এখানে রয়েছে সিগনিফিকেন্স, এখানে তোমরা যেতে পারো। এটা হচ্ছে আমি তোমার এমএসসিদের জন্য দেখাচ্ছি, এম এর ক্ষেত্রে গেলেও তোমরা গ্রুপ নম্বর পেয়ে যাবে তোমার ইনফরমেশন বছরের মধ্যে। এখানে দেখো তোমার কিন্তু গ্রুপ নম্বর এখানে 201, যেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের গ্রুপ নম্বর, যারা ফিজিক্স অনার্স সেখান থেকে কিন্তু তোমরা পিএইচ মানে সিইউ মানে ফিজিক্স অনার্স, ইএস সিইউ মানে ইলেকট্রনিক্স সায়েন্সে অ্যাপ্লাই করতে পারছে, ইএসডিএ মানে তোমার দীনবন্ধু ইন্ডাস কলেজে ইলেকট্রনিক্স সায়েন্সে অ্যাপ্লাই করতে পারছে, পিএইচএলবি মানে ফিজিক্স লেডি বেগুন কলেজে অ্যাপ্লাই করতে পারছে। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, বিটেক রয়েছে, বিটেকে আইটি সিইউ ইনফরমেশন টেকনোলজি সিইউতে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারছে। এতগুলো সব কোর্সে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এদের গ্রুপ নম্বর একটাই, কিন্তু 5-6টা কিন্তু এই যে সাবজেক্টগুলো ওয়াইজ কিন্তু গ্রুপ নম্বর নয়, যে অনার্স থেকে আসে সেই অনার্সে কিন্তু একটাই গ্রুপ নম্বর। কেউ যদি ইলেকট্রনিক সায়েন্স অনার্স দিয়ে আসে তাহলে তার ক্ষেত্রে 202 গ্রুপ নম্বর হবে, এবং অনেক জায়গায় সে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমরা মার্কশিট মার্কস ক্যালকুলেশন শিটটা যেটা রয়েছে তার উপর যে গ্রুপ নম্বরটা, তোমাদের কিন্তু স্পেসিফাই করে এই গ্রুপ নম্বরটা দিতে হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের যে লিস্টটা বেরোবে, ড্র্যাফট লিস্ট, যে ড্র্যাফট লিস্ট, এবার অনেকে বলবে ড্র্যাফট লিস্টটা কি, অ্যাকচুয়ালি ড্র্যাফট লিস্ট যেটা রয়েছে সেই লিস্টটার পরে তোমরা কারেকশনটা করতে পারবে, তাই এটাকে ড্র্যাফট লিস্ট বলা হচ্ছে। এবং এই লিস্টটা কিন্তু তোমাদের কেউ যদি 202 শুধু গ্রুপ কোড, 201 গ্রুপ কোড, এইভাবে কিন্তু লিস্টটা বেরোবে। এবার তোমাদের গ্রুপ কোডটা জেনে রাখার দরকার, কারণ গ্রুপ কোডটা দিয়ে কিন্তু তোমরা লিস্ট দেখতে পারবে, তোমরা যা করো না কেন এই গ্রুপ কোডের আন্ডারেই কিন্তু সব পড়ছে। এবার 202-এর আন্ডারে অনেক গ্রুপ কোডে তোমাদের লিস্ট বেরোবে, যারা যারা অ্যাপ্লাই করছো, মানে 202 মানে ইলেকট্রনিক সায়েন্স যেমন তোমাদেরকে বললাম, তার আন্ডারে অনেক সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করেছো সেইগুলো বেরোবে। সেইভাবে কিন্তু ইউআর ক্যাটাগরি, তোমরা বিভিন্ন ক্যাটাগরি কিন্তু তোমরা দেখে নিতে পারবে তোমাদের ড্র্যাফট লিস্ট পাবলিশ হওয়ার পর, এবার তারপর প্রবলেম হলে কারেকশন করতে পারছো। তাহলে এই হচ্ছে ড্র্যাফট লিস্ট বলো, এইগুলো আমি তোমাদের শর্টকাটে একটুখানি বলে দিলাম জাস্ট। এবার যেটা আসছি, যে অনেকে কিন্তু আবার কোশ্চেন করছে যে ডকুমেন্ট যেটা মানে ডকুমেন্ট বললে অ্যাকচুয়ালি মার্কশিট যেটা আপলোড করেছি সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিইনি, তাহলে আমরা কী করবো? আমরা কি সেলফ অ্যাটেস্টেড মানে অরিজিনাল মার্কশিটটা দিয়েছি? অ্যাকচুয়ালি তোমাদের ক্ষেত্রে বলো যে অরিজিনাল মার্কশিট দিলে হয়তো কোনো প্রবলেম নেই, এবং যে মেলগুলো করা হয়েছে হয়তো বিটেক এমএসসির যে মেল এসছে সেটা আমি দেখেছি, যদিও সেই মেলে কিন্তু তোমার সামনে একটা দেখিয়ে দিচ্ছি মেলটা, যে এই মেলে কিন্তু বলা নেই যে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপলোড করো। তোমরা হয়তো এমএর ইনফরমেশন বছরের মধ্যে গেলে দেখবে যে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, ওর মধ্যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট বলেছে, এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট বলে তোমরা সেলফ অ্যাটেস্টেড করতে পারো, কারণ তোমরা তো অরিজিনাল মার্কসের ওপর সেলফ অ্যাটেস্টেড করবে না, তোমরা ওটাকে প্রিন্ট করিয়ে বা তোমরা বলতে পারো জেরক্স করিয়ে তার উপর তোমরা সেলফ অ্যাটেস্টেড করে তোমরা সেই কপিটা সাবমিট করতে পারো। এবং অরিজিনাল দিলে যে প্রবলেম হবে এরকম কোনো হয়তো হয় না, অন্য বছরও অনেকে কিন্তু করে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না, কারণ অসুবিধা হয় না বেসিক্যালি, ঠিক আছে। তাও তোমার যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু হেল্প ডেস্কের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি তোমার যতটা বলার সেটা কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি, ঠিক আছে। সো আশা করবো তোমার কাছে আজকের এই যে ভিডিওটা একটু হলে কিন্তু হেল্পফুল হবে, হেল্পফুল হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না। সো টাটা, বাই বাই।